সাইজ দেখছেন, শীতের সময় মনে হয় বেশি পাচ্ছে। 8 কেজি। শীতে কি কারণে ব্রিগেট কার্প, সিলভার কার্প এবং কাতল মাছের গ্রোথ বেশি হয় এবং কিভাবে আমরা সিলভার কার্প, ব্রিগেট কার্প এবং কাতল মাছের গ্রোথটা আরেকটু ভালো নিতে পারবো শীতকালে, এরকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই সাথে সাথে সিলভার কার্প, ব্রিগেট কার্প এবং কাতল মাছের খাদ্য কম্পিটিশনটা কেন হয় এরকমই কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা জানেন, যারা অধিক সময় ধরে মাছ চাষ করছে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে বাণিজ্যিক চাষিরা, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সিলভার কার্প, ব্রিগেট কার্প এবং কাতল এই মাছগুলো মূলত হচ্ছে শীতের সময়টাতে কিন্তু একটু তুলনামূলক বেশি বৃদ্ধি পায়। যাদের পুকুরের গভীরতা ভালো, যারা মোটামুটি একটা 4-5 ফিট, 6 ফিট, 7 ফিটের মধ্যে গভীরতা আছে, এরকম পুকুরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে শীতকালে কিন্তু এই সিলভার কার্প, ব্রিগেট কার্প এবং কাতল মাছটার একটু বৃদ্ধি বেশি হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন যে সিলভার কার্প, ব্রিগেট এবং কাতল মূলত হচ্ছে উপরের স্তরের মাছ, তবে এখানে এই ফাইটোপ্লাঙ্কটনের ব্যাপারটা হচ্ছে যে শীতকালে আসলে যেটা হয় যে পুকুরের পানিটা যখন দ্রুত নেমে যায়, তখন কিন্তু পানির ঘনত্বটা বৃদ্ধি হওয়ার কারণে জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনের কিন্তু কলোনিটা খুব দ্রুত বিস্তার করে, বা এটা কিন্তু ম্যাক্সিমাম পুকুরে যে পুকুরগুলোতে স্বাভাবিক অবস্থায় মাছ আছে এবং নিয়মিত খাদ্য দেওয়া হয়, এরকম পুকুরে কিন্তু এই ফাইটোপ্লাঙ্কটনের আধিক্যটা এবং জুপ্লাঙ্কটনের আধিক্যটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো ন্যাচারাল কারণে এটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু সিলভার কার্প, ব্রিগেট এবং কাতল উপরের স্তরে খাদ্য খায়, এখানে কিন্তু এদের বৃদ্ধিটা খুব ভালো হয়। আর একটা প্রধান কারণ হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে যেহেতু শীত আসার কারণে অনেক মাছে খাদ্য গ্রহণ কমিয়ে দেয় বা কম খায়, তো এই কারণেও পুকুরে দেখা গেছে যে জুপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটনের যে আধিক্য এটা খুব বেশি থাকে এবং সিলভার কার্প, ব্রিগেট এবং কাতলা এই মাছগুলো কিন্তু ন্যাচারাল সোর্স থেকে যে খাদ্যটা সেটা পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণে এই মাছটার বৃদ্ধি বেশি হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই মাছগুলো কিন্তু অনেক কম টেম্পারেচারেও খাদ্য খায়, তো এই কারণে যখন দেখা যাবে যে অনেক মাছই খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়েছে শীতের প্রভাব বেশি থাকার কারণে, সেই সময়ও দেখা যাবে যে এই মাছগুলো খাদ্য খাচ্ছে। তো এই কারণেই মূলত হচ্ছে যে এই সিলভার, ব্রিগেট এবং কাতল এই মাছগুলো তুলনামূলক একটু বেশি বৃদ্ধি পায়। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আসলে সিলভার, ব্রিগেট, কাতল এবং কার্পিউ মাছগুলো কিন্তু শীতকালে খুব বেশি বৃদ্ধি পায়। আমি বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে উপরের পুকুরে মূলত যেহেতু 3 ধরনের স্তর, তো সেখানে উপরের স্তরের মাছগুলোর মধ্যে সিলভার, ব্রিগেট এই কাতল মাছটা আবার 3 স্তরের খাদ্য খায়। আপনারা জানেন যে সিলভার কার্প একবারে পুকুরের সর্বোচ্চ উপরের স্তরে খাদ্য খায়, তার ইমিডিয়েট স্তরে ব্রিগেট কার্প খাদ্য খায় এবং তার ইমিডিয়েট নিচে কিন্তু এই কাতলা মাছ খাদ্য খায়। তো এইখানে যেটা সমস্যা হয় যে অনেকেই পুকুরে লক্ষ্য করলে বুঝতে পারবে যে সিলভার অনেকগুলো দিয়ে রেখেছে কিন্তু ব্রিগেট বা কাতল মাছ কিন্তু দেয়নি। আবার অনেকেই দেখা গেছে যে সিলভার, ব্রিগেট এবং কাতল মাছ দিয়েছে, সিলভার মাছ দেয়নি। তো এইটা একটা গ্যাপ মূলত। এর কারণ হচ্ছে যে যদি আপনার পুকুরে শুধু আপনি কাতল মাছ দিয়ে থাকেন বা কাতলা মাছ দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই যে সিলভার, ব্রিগেটের যে স্তরটা, এই স্তরটা কিন্তু ফাঁকা পড়ে থাকছে। আবার যদি আপনি শুধু সিলভার দেন, তাহলে ব্রিগেটের স্তরটা ফাঁকা থাকছে। তো এইখানেই একটা বড় হিসাব আসলে প্রান্তিক পর্যায়ের যারা নতুন চাষি তারা আসলে ভুল করে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে এই সময়টা কিন্তু অবশ্যই আপনাদের মাছটাকে হিসাব করে এবং নিয়ম অনুযায়ী সারা উচিত, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ মাছের গ্রোথটা কিন্তু
টোটাল মাছগুলো ঠিক থাকবে। এর কারণ হচ্ছে যে আপনি উপরের স্তর হিসেবে যেমন সিলভার কার্ভ দেবেন এবং এর ইমিডিয়েট নিচে সেক্ষেত্রে আপনাকে ব্রিগেড দিতে হবে, এবং আপনার কাতলা এবং ব্রিগেডের যেহেতু খাদ্যের একটা কম্পিটিশন থাকে তাই কাতলা বেশি দিলে ব্রিগেড কমিয়ে দিতে হবে, এবং ব্রিগেড যদি আপনি বেশি দেন তাহলে কাতলা মাছ কম দিতে হবে। এটাই হচ্ছে মূলত নিয়ম। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আপনারা এই সিলভার ব্রিগেড কাতলাকে টার্গেট করে মাছ চাষ করেন তাহলে কিন্তু পুকুরের পানি অবশ্যই সবুজ রাখতে হবে। বিশেষ করে শীতকালেও আপনাদের সার প্রয়োগ করা উচিত। যদি পুকুরের পানিটা সবুজ না থাকে তাহলে কিন্তু আপনাকে সবুজ করে নিতে হবে, কারণ আপনারা জানেন যে ব্রিগেড কাতলা এবং সিলভার কার্প এরা মূলত হচ্ছে মূল খাদ্যই হচ্ছে যেহেতু ফাইটোপ্লাঙ্কটন এবং কিছু সংখ্যক জুপ্লাঙ্কটন। তো সেক্ষেত্রে পুকুরের পানি অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে সবুজ করার জন্য। তবে যদি পুকুরের পানি আবার অতিরিক্ত যাতে সবুজ শীতকালে না হয়, কারণ ফাইটোপ্লাঙ্কটন ব্লুমটা হয়ে গেলে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকবে। এর কারণ হচ্ছে যে এই ফাইটোপ্লাঙ্কটন কিন্তু রাতে কিন্তু অক্সিজেন গ্রহণ করে। পুকুরের যেমন সবুজ কণাটা পুকুরের পানির অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখে, তেমন রাতে কিন্তু এই অক্সিজেন এরা কিন্তু কনজিউম করে। তো এই কারণে যেটা প্রবলেম হয় যে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়ে গেলে আবার সকালের দিকে কিন্তু সূর্যের পুকুরে কিন্তু মাছ ভাসার একটা সম্ভাবনা থাকবে বা মাছ ভেসে উঠবে। এর কারণ হচ্ছে পুকুরে কিন্তু অক্সিজেন শর্ট হবে। আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে এই শীতকালে কিন্তু এমনিতেই সকালের দিকে মাছ ভেসে ওঠার একটা প্রবলেম বা প্রবণতা আছে। যাদের পুকুরে পরিচর্যা কম করা হয় বা মাছের ডেন্সিটি বেশি থাকে তারা কি তাদের পুকুরে কিন্তু মাঝে মাঝেই আসলে শীতকালে এই মাছ ভেসে উঠে। এর প্রধান কারণ হচ্ছে যে এখানে কিন্তু অক্সিজেন শর্ট হয়, কারণ আপনারা জানেন যে শীতকালে যেহেতু আমাদের রোদ কম পাই আমরা, তো এখানে কিন্তু পুকুরে যে ডাইলুটেড অবস্থায় সালেক সংশ্লেষণ পদ্ধতিতে অক্সিজেন পানিতে মিশে যায় বা থাকে, এটা কিন্তু আসলে রোদ কম পাওয়ার কারণে কিন্তু থাকে না বা কম থাকে। এটা আসলে সারা দিন এবং সন্ধ্যা শেষে যখন মাছ কনজিউম করতে করতে শেষ হয়ে যায় সব ভোরের দিকে বা 12টা 1টার পর থেকে কিন্তু এই অক্সিজেন শর্ট হওয়ার একটা চান্স থাকে। তাই পুকুরের পানি যদি আপনারা শীতকালে সবুজ করেন তাহলে অবশ্যই হালকা সবুজ বা সর্বোচ্চ একটা ভালো মানের সবুজ করতে হবে, কারণ অতিরিক্ত সবুজ কিন্তু করা যাবে না। অতিরিক্ত সবুজ করলে কিন্তু মাছের ভোরের দিকে অক্সিজেন শর্ট হয়ে মারা যাওয়ার একটা চান্স তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু চাষিরা কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন, এবং আমিও যেহেতু একজন চাষি তাই আমি আপনাদের বলবো যে কোনো ধরনের মাছ চাষের তথ্য বা পরামর্শ জানার থাকলে অথবা দেওয়ার থাকলে আপনারা কমেন্টে উল্লেখ করতে পারবেন, আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।